বন্ডা হাসপাতাল চত্বরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ। শনিবার রাতে পেত্রাপল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। দুই সন্দেহভাজন যুবককে আগ্নেয়াস্ত্র সহ বনগাঁ হাসপাতাল চত্বর থেকে আটক করেছিল বিএসএফ জওয়ানেরা। ধৃত দুজনকেই বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় বনগাঁ থানার হাতে। ধৃতদের বনগাঁ আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় বনগাঁ থানার পুলিশ। ধৃতদের জেরা করে অপর এক অভিযুক্তের খোঁজ মিলেছে। শনিবার রাতে পেট্রাপল থানা এলাকায় হানা দিয়ে অপর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের সামনে দুই যুবককে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। বিএসএফের তৎপরতায় দুই যুবককে তাড়া করে ধরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। এরপর ধৃত অমিতাভ মিত্র ও জামাল উদ্দিনকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিএসএফ উদ্ধার করে দুটি দেশি পিস্তল, দুটি ম্যাগজিন, নগদ 26,800 টাকা ও ধৃতদের কাছে থাকা স্কুটিটিও বাজেয়াপ্ত করা হয় বিএসএফের পক্ষ থেকে। বিএসএফের 128 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ধৃত দুজনকেই এরপর তুলে দেওয়া হয় বনগাঁ থানার হাতে। বনগাঁ থানার পক্ষ থেকে ধৃত দুজনকে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। ধৃতদের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বনগাঁ থানার পুলিশ। পুলিশের সে আবেদন মঞ্জুর করে আদালত। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ধৃতেরা আগ্নেয়াস্ত্র কোথায় পেল, ঘটনার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, এইসব প্রশ্নের উত্তর পেতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পুলিশি জেরায় জানায় পেট্রাপল থানা এলাকার অন্তর্গত শাহাজুল ওরফে সোনা মণ্ডল এই ঘটনায় অন্যতম যুক্ত। এরপরই বনগাঁ থানার পুলিশ শনিবার রাতে পেট্রাপল থানা এলাকায় হানা দিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত সোনা মণ্ডলকে। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। অভিযুক্ত সোনা মণ্ডলকে রবিবার বনগাঁ আদালতে হাজির করায় পুলিশ। ধৃতের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। হাসপাতাল চত্বরে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র নিয়ে কেন এসেছিল, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোম দাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।